1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। চাকদা মেদিনীপুর দ্বিতীয় হুজুর কেবলার জন্মস্থান, ইংরেজি 26শে জানুয়ারি 2020, বাংলা 11ই মার্চ 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। আজানগাছি হযরত মাওলানা সুবিমতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি 9ই ফেব্রুয়ারি 2020, বাংলা 25শে মার্চ 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। আজানগাছি হযরত মাওলানা সুবিমতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি 9ই ফেব্রুয়ারি 2020, বাংলা 25শে মার্চ 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। আগচারণ কালীহাতি টাঙ্গাইল বাংলাদেশ, তৃতীয় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি 15 এবং 16ই ফেব্রুয়ারি 2020, দুসরা এবং তিসরা ফাল্গুন 1426 শনিবার এবং রবিবার। আগচারণ কালীহাতি টাঙ্গাইল বাংলাদেশ, তৃতীয় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি আগচারণ কালীহাতি টাঙ্গাইল বাংলাদেশ, তৃতীয় হুজুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি 14, 15, 16 ফেব্রুয়ারি 2020, 1, 2, 3 ফাল্গুন 1426 শুক্র শনি এবং রবিবার। শাবল সিংপুর হযরত মাওলানা সুবিমুক্তি শাবল সিংপুরি রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি 1 মার্চ 2020, বাংলা 17ই ফাল্গুন 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। শাবল সিংপুর হুগলি শাবল সিংপুরি রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, ইংরেজি 1 মার্চ 2020, বাংলা 17ই ফাল্গুন 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। হোমরা 24 পরগনা বদ্রীন হোসেন মাস্টার সাহেব হরিকোলা দামাত বরকত সাহেবের জন্মস্থান, ইংরেজি 29শে মার্চ 2020, বাংলা 15ই চৈত্র 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। হোমরা 24 পরগনা বদ্রীন হোসেন মাস্টার সাহেব হরিকোলা দামাত বরকত সাহেবের জন্মস্থান, 29শে মার্চ 2020, বাংলা 15ই চৈত্র 1426 রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে। হযরত মাওলানা আজানগাছি সুবিমতি রহমতুল্লাহ আলাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 37তম বংশধর। এটা আমরা সবাইকে বলি যে হযরত আজানগাছি রহমতুল্লাহ আলাই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 37তম বংশধর, এবং তিনি রসুল্লাহ সাল্লামের বংশের সঙ্গে তার মিল আছে। হযরত কাবের ছিল 2টি পুত্র, হযরত মুররা এবং হযরত আদি অথবা ইবনে এই নামে পরিচিত। হযরত মুররা থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদি থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশে হযরত মাওলানা সুবিমতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার পুত্র হযরত শায়খ নাসিরউদ্দিন ওরফে আহমদ রহমতুল্লাহ, হযরত শায়খ ইব্রাহিম বিন আদম হযরত ওরফে আদম রহমতুল্লাহের পুত্র হযরত শায়খ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ, হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহের পুত্র শায়খ ইসহাক রহমতুল্লাহ, হযরত ইসহাক রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত শায়খ আবুল ফাতাহ রহমতুল্লাহ, হযরত শায়খ আবুল ফাতাহ রহমতুল্লাহ আলাইহির পুত্র আব্দুল্লাহ ওয়াইস আকবর রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত আব্দুল্লাহ ওয়াইস আসগর রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ মাসউদ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ সালমান রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র শায়খ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ সুলতান শাহাবুদ্দিন ওরফে ফারুক শাহ কাবুলি রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ আহমদ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত শায়খ
সোয়েব রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক সুলাইমান রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক ইমাম রফিউদ্দিন ওরফে নামাজ শাহ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক জয়নুল আবেদিন ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক আব্দুল সামাদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক আহমদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক খাজা হুজ্জাতুল্লাহ নকশবন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক খাজা জুমায়েদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক খাজা আব্দুল্লাহ ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক খাজা ইব্রাহিম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক নাজিরউদ্দিন ফারুকী ওরফে ঝাটু নাজির শাহ রহমতুল্লাহ আলাইহি, যার নামে আজানগাজীতে নাজিরপাড়া নাম বিখ্যাত, তার পুত্র হযরত সাইক কিয়ামউদ্দিন ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত সাইক নঈমউদ্দিন ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত মাওলানা শাহ সুফি মুফতি রকিবউদ্দিন ফারুকী আহমদ রকিবউদ্দিন আহমদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার পুত্র হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজানগাজী ফারুকী রহমতুল্লাহ আলাইহি।